ওয়েলকাম টু ক্যারিয়ার গাইডেন্স একাডেমি। বিভিন্ন বৈজ্ঞানিক বিদ্যার নাম ও তাদের বৈজ্ঞানিক নাম নিয়ে আজকের পর্ব। তো বন্ধুগণ, প্রথমেই রয়েছে যেটা অ্যান্থোলজি, অর্থাৎ পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অ্যান্থোলজি। অপটিক্স, আলোক উৎপাদন সংক্রান্ত বিদ্যা। অস্টিওলজি, অস্থি বা হাড় সংক্রান্ত বিদ্যা। অ্যাপনোলজি, সম্পদ চর্চা। অ্যাকাউন্ট, অ্যাপনোলজি সম্পদ চর্চা। অ্যাকাউন্টিক্স, শব্দ সংক্রান্ত বিদ্যা। অ্যারোনটিক্স, বিমান পরিবহন সংক্রান্ত বিদ্যা। 7. অস্ট্রোনমি, মহাজাগতিক বস্তু সংক্রান্ত বিদ্যা। 8. অ্যাস্ট্রোফিজিক্স, পৃথিবীর বহিরাগত বস্তুর পদার্থগত ধর্ম সংক্রান্ত বিদ্যা। 9. অ্যাগ্রোবায়োলজি, উদ্ভিদবিজ্ঞান ও উদ্ভিদ পুষ্টি সংক্রান্ত বিদ্যা। 10. অ্যানাটমি, প্রাণী উদ্ভিদ ও মানবদেহের গঠন সংক্রান্ত বিদ্যা। 11. অ্যালকেমি, প্রাচীন আমলের রসায়ন বিদ্যা। 12. আকুপাঙ্কচার, চুচ দিয়ে চিকিৎসা সংক্রান্ত বিদ্যা। 13. অ্যাঞ্জিওলজি, রক্ত ও লসিকা সংক্রান্ত বিদ্যা। 14. অ্যানথ্রোপোলজি, মানুষের বিবর্তনের ইতিহাস সংক্রান্ত বিদ্যা। 7. আর্কিওলজি, 15 আর্কিওলজি, প্রত্নতত্ত্ববিদ্যা। অ্যাস্ট্রোলজি, ফলিত জ্যোতিষবিদ্যা। অ্যাস্ট্রনটিক্স, নস্তরবিদ্যা, নবস্তরবিদ্যা। ইকোনমিক্স, অর্থনীতিবিদ্যা। ইলেকট্রোম্যাগনেটিজম, তড়িৎচুম্বক সংক্রান্ত বিদ্যা। ইচিওলজি, মৎস্যবিদ্যা। ইফোলজি, অনাসক্ত উড়ন্ত বস্তু সংক্রান্ত বিদ্যা। এমব্রায়োলজি, ভ্রূণের বৃদ্ধি সংক্রান্ত বিদ্যা। ইনাটোমোলজি, পতঙ্গ সংক্রান্ত বিদ্যা। এপিডেমিওলজি, মহামারী রোগে ব্যবহৃত ওষুধ সংক্রান্ত বিদ্যা। এপিকালচার, মৌমাছি পালন সংক্রান্ত বিদ্যা। এপিগ্রাফি, পাথরে লেখা গুপ্তবিদ লিপিবিদ্যা। ইটিওলজি, রোগীর উৎপত্তি সংক্রান্ত বিদ্যা। এন্থোলজি, মানুষের মানসিক ও শারীরিক পার্থক্য সংক্রান্ত বিদ্যা। এরিমোলজি, মরুভূমি সংক্রান্ত চর্চা। করোলজি, পর্বত চর্চা সংক্রান্ত বিদ্যা। তো বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের পর্ব। আবার দেখা হবে বন্ধুগণ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং ভিডিওটি শেয়ার এবং লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।